আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বাংলা মিরর থেকে আমি আলমগীর মিয়া, স্বত্বাধিকারী শাওলিন এন্টারপ্রাইজ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সর্বদা ব্যবসা এবং ভ্রমণ আপডেট দিয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী ভিডিও আপডেট পেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব ভারত থেকে কী কী পণ্য এনে আমরা বাংলাদেশে ব্যবসা করতে পারি। আমাদের প্রতিবেশী দেশ ভারত, ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আমরা প্রতি বছর প্রায় $12.5 billion আমদানি রপ্তানি ব্যবসা করে থাকি ভারতের সাথে। এখন আমরা জেনে নিব কোন পণ্যগুলো ভারত থেকে এনে আমরা বাংলাদেশে সহজে ব্যবসা করতে পারব। ভারত থেকে আমদানিকৃত পণ্যের মধ্যে আমরা যদি 1 নম্বরে ধরে রাখি সেটা হচ্ছে পোশাক। 70% মহিলাদের পছন্দের পোশাক হচ্ছে ভারতের থ্রি পিস, শাড়ি, লেহেঙ্গা এবং অন্যান্য পোশাক সামগ্রী। ভারতের পোশাক বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় পোশাক। 2 নম্বরে হচ্ছে খাদ্যদ্রব্য, পেঁয়াজ, রসুন, আদা, মসুর ডাল এবং বাচ্চাদের চকলেট, বিস্কুট এবং চিপস। ভারতের চকলেট বাচ্চাদের সবচেয়ে বেশি প্রিয় খাবার। 3 নম্বরের মধ্যে আছে রং, টেক্সটাইল, ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টের এবং রিয়েক্টিভ এবং ভ্যাট কালার। ভারতের রং দিয়ে বাংলাদেশের প্রায় 40% টেক্সটাইল, ডাইং, স্ক্রিন প্রিন্ট, এভরিথিং ইত্যাদি চলে। 4 নম্বরে হচ্ছে শিল্প যন্ত্রাংশ। আমাদের বাংলাদেশে যে পরিমাণ শিল্প আছে অধিকাংশ যন্ত্রাংশ ভারত থেকে আমদানি করা। আপনি ইচ্ছা করলে ভারত থেকে এই যন্ত্রাংশ কিনে বাংলাদেশে ব্যবসা করতে পারেন। 5 নম্বরে হচ্ছে ইন্টারনেট সামগ্রী। 6 নম্বরে হচ্ছে জুয়েলারি, কসমেটিক্স। কসমেটিক্স, ভারতের কসমেটিক্স অত্যন্ত প্রিয় বাংলাদেশের মহিলাদের। 7 নম্বর হচ্ছে মোটরসাইকেল, স্কুটার, অটোরিকশা, সিএনজি, যেমন বাজাজ, ইয়ামাহা, টিভিএস, হুন্ডা। এই কোম্পানিগুলোর মোটরসাইকেল অত্যাধিক জনপ্রিয়। 8 নম্বরে হচ্ছে ট্রাক্টর, ট্রাক, টাটা, আইচার, মাহেন্দ্র, ফোর্স। 7 নম্বর হচ্ছে বড় বাস, হানিফ, শ্যামলি, গ্রিন লাইন। বাংলাদেশের এই পপুলার কোম্পানিগুলোর বাস সাধারণত ইন্ডিয়া থেকে বা ভারত থেকে আমদানি করা হয়ে থাকে। 10 নম্বরে হচ্ছে গাড়ি। ইন্ডিয়া থেকে প্রচুর গাড়ি বাংলাদেশে আসে, এর মধ্যে টয়োটা, মারুতি, হুন্দাই। 11 নম্বরে হচ্ছে মেডিসিন, যেমন ভ্যাকসিন। বর্তমানে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ ভ্যাকসিন বাংলাদেশে আসছে এবং ইন্ডিয়ার মেডিসিন প্রচুর পরিমাণে বাংলাদেশে ক্লিনিক, হসপিটালগুলোতে ব্যবহার হয়ে থাকে। 12 নম্বর হচ্ছে সেবা। 60% বাংলাদেশি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায়, 40% লোক শুধু ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য যেয়ে থাকে। চিকিৎসা ক্ষেত্রে ইন্ডিয়ার ভূমিকা অপরিসীম। বাংলাদেশের মানুষের কাছে ইন্ডিয়ার চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতি বছর প্রায় 60% লোক ইন্ডিয়াতে চিকিৎসা নিয়ে থাকে। ভারত আমাদের প্রতিবেশী এবং খুব কাছের একটি রাষ্ট্র। আপনি ইচ্ছা করলে খুব সহজে যাওয়া আসা করতে পারেন এবং সহজে সেখান থেকে পণ্য যাচাই বাছাই করে দেখে শুনে আপনি বিজনেস আরম্ভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে।